হ্যালো বন্ধুরা, কিরামপুল আইডিতে আমাদের মিনি ক্লিপ কিন্তু কিছু নিউ স্ট্রাইকার অ্যাড করেছে। সেই নিউ স্ট্রাইকারগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারবো সেই বিষয়টাই বলবো। সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং এখানে একটি আমার চেস্ট ছিল, চেস্টটি ওপেন হয়ে গেছে। বিটেল টাওয়ার ইভেন্টের একটি চেস্ট ছিল এবং আমাদের এখানে কিন্তু 18টি গোল্ডেন শট আছে, আমরা শটগুলো পরে করব। এবং এখানে আমরা কিন্তু কিছু স্ট্রাইকার দেখতে পাবো, আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন। এবং আমরা নিচের দিকে গেলে কিন্তু স্ট্রাইকারগুলো পেয়ে যাব, এপিক এবং রেয়ার স্ট্রাইকার। তো আমরা আরও নিচের দিকে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড এপিক স্ট্রাইকার এবং মেশ এখানে রেয়ার স্ট্রাইকার। তো মেশ রেয়ার স্ট্রাইকার এবং স্পিড এপিক স্ট্রাইকার, এখানে আমরা স্পিড এপিক স্ট্রাইকার কীভাবে কালেক্ট করতে পারবো সেটাও কিন্তু বলা হয়েছে। এবং রেয়ার স্ট্রাইকার সেমভাবে, এখানে মেশ রেয়ার স্ট্রাইকার সেমভাবেই কিন্তু আমরা কালেক্ট করতে পারবো, ফাইন্ড ইট ইন চেস্ট। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন কিরাম ট্রেলস, কিরাম ট্রেলস আমরা একটি ইভেন্ট পাবো, যেটা বলেছে মিনি ক্লিপ কিরাম ট্রেলস। তাহলেই কিন্তু আমরা ইভেন্টটা কমপ্লিট করলেই এই স্ট্রাইকারগুলো পেয়ে যাব। অথবা কিরাম ট্রেলস এখানে আমাদের যারা কিরাম ট্রেলস আমরা নিয়েছি অনেকেরই কিন্তু কিরাম ট্রেলস যেটা আছে, কিরাম ট্রেলস না ট্রেলস নামে যে একটি অপশন আছে, আমরা কিন্তু অনেকেই নিয়েছি। যারা কিরাম পাস নিয়েছি তারাও কিন্তু নিতে পারছি। এবং ডেঞ্জার একটি এখানে নিচে স্ট্রাইকার আছে। তো এগুলো কিন্তু আমরা অবশ্যই ইভেন্টে কমপ্লিট করে নিতে পারবো। এবং অথবা আমাদের চেস্ট দিতে পারে, অথবা কিরাম ট্রেলস আমাদের একটি গেম প্লে দিতে পারে, গেম প্লে কিন্তু নিউ টেবিল দিতে পারে, সেই টেবিলে চেস্ট ওপেন করে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো এখানে চেস্টের কথা বলা হয়নি, বলেছে কিরাম ট্রেলস প্লাস আমরা কিন্তু একটি ইভেন্ট পেয়ে যেতে পারি, তখন আমরা এই স্ট্রাইকারটা কালেক্ট করে নিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো এখানে আমরা প্রথমে একটি বিটেল টাওয়ার টেবিল গেম প্লে করলাম, তাও ফ্রি স্টাইল গেম প্লে। দেখেন, আমরা ফ্রি স্টাইল গেম প্লে করলেই কিন্তু বেশিরভাগ লস হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা হিট পাইনি তো আমরা লিপ দিয়ে দিলাম এবং আমরা আরেকটি ম্যাচ প্লে করব। এবার আমরা দুবাই এসকেবার প্লে করলাম, দেখি এবার আমরা ফার্স্ট টার্ন পাই কি না। এবার কিন্তু পেলে কিরাম গেম প্লে করলাম, আমরা যদি ফার্স্ট টার্ন পাই ব্রেক টু হিট ফিনিশ করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। দেখেন আমরা ফার্স্ট টার্ন পেয়ে গেছি এবং আমরা সাইড থেকেই শটটি করলাম। নেক্সট পাক, আমরা নেক্সট পাকটি ইজিভাবে নিয়ে নেই, এই পাকটি আমরা স্লোভাবে শট করতে পারি, ইজিভাবে নিয়ে নেব। এবং পরবর্তীতে যে পাকটি আছে এই পাকটি কিন্তু আমরা খুব স্পিডে শট করব, কেটে আর মিডল থেকে বের করলাম পাকগুলো, সুন্দরভাবেই চলে গেল। এবং আমরা ইজি পাকটি নিয়ে নেই, এটি স্পিডে শট করে দেখি কী হয়। খুব স্পিডে শট করলাম কিন্তু এখানে অনেকটাই প্রেশার বেশি পড়েছে এবং স্ট্রাইকের একটু ফোর্স কম আছে। যাই হোক, আমরা এবার কেটে শট করলাম, পারফেক্টভাবেই চলে গেল। হ্যাঁ, পরবর্তী আমরা এখানে পরবর্তী শটটি কিন্তু রেডটি নেব এবং রেডটি স্পিডে শট করার চেষ্টা করব, কিন্তু স্পিড হবে না, তারপরও এখান থেকে স্ট্রাইকারের স্পিড তেমন হবে না। তো নেক্সট বাক আমরা কিন্তু এখানে কেটে শট করলে, এখান থেকে এভাবে কেটে শট করলে কিন্তু স্ট্রাইকের পকেটে চলে যাবে, সেজন্য আমরা উপরের পাকটি দিয়ে, হ্যাঁ প্রথমত যে পাকটি বাজবে এখানে আমাদের স্ট্রাইকারে, এই পাকটি দিয়ে চাপ দিব, খুব স্পিডে চাপ দিব। দেখা যাক, এখানে আমরা পারফেক্টভাবেই কিন্তু চলে গেল, তো এরপরে অনেকটাই হার্ড হবে। তো বন্ধুরা, এখনও ভিডিওটি লাইক করে না রাখলে অবশ্যই লাইক করে দিবেন। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকটা এটা কিন্তু আমি একটি লাকি শট পেয়ে গেছি, বুঝতেই পারেন এটা লাকি অনেকটাই। সো আপনি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।